আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। এন্ডেড নলেজ বাংলা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা এইতেমধ্যে আপনাদের মাঝে আপলোড হয়ে গেছে কিভাবে আলরাজি মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কিভাবে রেজিস্টার করবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে সেই অ্যাপস দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার প্রিয়জনের কাছে টাকা ট্রান্সফার করবেন কিভাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে শিখে নেওয়া যাক কিভাবে আপনার প্রিয়জনের কাছে টাকা ট্রান্সফার করবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আল্লাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আমরা সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব তো লগ ইন করার সময় অবশ্যই আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড চলে যাবে ওয়ান টাইম সেটি দিয়ে আপনি এটার ভিতর প্রবেশ করতে পারবেন তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর ভেরিফিকেশন কোড চলে গেছে আপনার ফোনে তো সেই ফোনের ভেরিফিকেশান কোডটি অবশ্যই দিয়ে আপনার এই আলরাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে সক্ষম হবেন তো আমরা এখানে দিয়ে নিচ্ছি আমাদের ভেরিফিকেশন কোড তো এখানে আপনার লোকেশনটা ইনেবল করতে হবে যেহেতু আমি ওয়ান টাইমের জন্য লোকেশান এনেবল করেছিলাম এর আগে এখনও আমি ওয়ান টাইম অনলি দিস টাইম এটার মধ্যে ক্লিক করবো আর যদি আপনি সব সময়ের জন্য ব্যবহার করতেছেন হুইল ইউজিং দি অ্যাপস এটার মধ্যে ক্লিক করবেন যেহেতু আমি ওয়ান টাইমের জন্য ব্যবহার করব অনলি দিস টাইমে এটার মধ্যে ক্লিক করলাম এখন টাকা ট্রান্সফার করার জন্য ট্রান্সফার দেখতে পাচ্ছেন ডান্সেট এটার মধ্যে ক্লিক করবেন এখন আপনি তো এখানে আসার পর ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ালি এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে তিনটা অপশান তো এখানে আপনি যদি নামের উপর অর্থাৎ ক্যাশ ট্রান্সফার করতে চান তাহলে ইনটেল ক্যাশ এটার মধ্যে ক্লিক করবেন আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাঠাতে চান তাহলে ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাংক যেহেতু আমি নামের উপর অর্থাৎ ভোটার আইডি কার্ডের উপর টাকা ট্রান্সফার করবো এই জন্যে ক্যাশ ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করব এখানে নিউ ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করবেন এরপরে আপনার বেনিফিশিয়ালি অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনি এর আগে যে নামের উপর টাকা সারছেন সেই ট্রান্সফার করার হিস্টরি এখানে দেখতে পাবেন তো আমরা সর্বপ্রথম যে নামটি দেখতে পাচ্ছি এই নামের উপর আমাদের টাকা ট্রান্সফার করব তো এটার মধ্যে একটা ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশন কিছু নাম্বার দেওয়া আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন এরপর এখানে ইন্টার অ্যামাউন্ট এবং সার তো আপনি এখান থেকে বাংলাদেশে টাকাও দিতে পারেন অথবা এখান থেকে সার দিতে পারেন তো এখান থেকে আপনি এই টিকমার্টের মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কিন্তু বিডি আপনি যদি বাংলাদেশে টাকা ছাড়তে চান তাহলে বিডি দিবেন আর যদি সৌদি আরবের রিয়াল সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আপনার সৌদি আরবের রিয়াল লিখতে হবে তো আমরা যেহেতু সৌদি আরবের রিয়াল এখানে সিলেক্ট করছি এখানে আমরা ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ সৌদি আরবের রিয়ালই লিখে দেব তো এরপর আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্টে প্রপোজ এটার মধ্যে তো এখান থেকে আপনার ফ্যামিলি এক্সপিরিয়েন্স এটার মধ্যে দিয়ে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সকল ইনফরমেশন বিস্তারিত দেওয়া আছে আপনি সব কিছু ভালো করে চেক করে দেখে নেবেন এরপর সরাসরি কনফার্মে ক্লিক করবেন আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা সরাসরি এখন কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমাদের টাকা সেন্ড করা সাকসেসফুল হয়ে যাবে তো এটা আপনি স্ক্যান শট দিয়ে অথবা পিডিএফ ফাইল এটা আপনি সেন্ড করতে পারবেন আপনার সেই প্রিয়জনের কাছে যার কাছে আপনি টাকা ট্রান্সফার করছেন তো আপনার পিডিএফে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর জাস্ট এই রকম একটা ছবি বা পিকচার দেখতে পাবেন এটা সেন্ড করবেন আপনার প্রিয়জনের কাছে মোয়াটসঅ্যাপ যেখানেই তো এভাবে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন